এরপরে প্রশ্ন হলো স্বপ্নের ব্যাখ্যা কোন সময়ে সত্য হয়, স্বপ্নে সাপ বা বিপদ দেখলে কি হয়। দেখুন স্বপ্ন বিভিন্ন সময় সত্য হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলো কোনো নিশ্চিত বিষয় নয়, এগুলো সম্ভাবনার ব্যাপার। যেমন ভোরের সময়টা অনেক সময় সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যে স্বপ্ন মানুষ দেখার পরে করে স্পষ্ট তার কাছে মনে থাকে, স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ভালো ভালো সময়গুলোতে। সাপ বা হিংস্র জীব জন্তু এগুলো অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে, জাদুর, কালো জাদুর কারণে, আপনি যদি দেখেন যে সাপে দৌড়াচ্ছে, কোনো হিংসাত্মক হিংসা হিংস্র আপনার কোনো প্রাণী আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে হয়ে থাকে। আমি প্রায়শ বলার চেষ্টা করি, প্রতিদিন মাহফিলে বলার চেষ্টা করি, ভাইরা আমার প্রতিটি ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী আজকাল, প্রতিটা ঘরে ঘরে দুষ্টজনে আক্রান্ত মানুষ আপনি টের পাচ্ছেন না। আপনার ছোট বাচ্চা 2 বছরের, ওর উপরে দুষ্টজন ভর করে আছে। আমরা বলি যে এত দুষ্টামি করে, এত মানে পাগলামো করে, সীমাহীন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার রিয়েলাইজ থেকে বলছি, এগুলোর বেশিরভাগই হলো শয়তানের উপদ্রব, দুষ্টজিনের উপদ্রব এবং ব্ল্যাক ম্যাজিক। ঘরে ঘরে জনে জনে এই রোগে আক্রান্ত। এই রোগ থেকে বাঁচার জন্য কোরআন আঁকড়ে ধরার বিকল্প না, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দেন, কোরআন তেলাওয়াত চালু করেন, নগদে আল্লাহর কুদরত দেখেন এবং এর কোনো বিকল্প নেই। এই জন্য স্বপ্নে এই সমস্ত বিষয় দেখা অনেক সময় ইন্ডিকেট থাকে, সবসময় না, অনেক সময় ইন্ডিকেট এবং আক্রমণ আপনার আলামত থাকে, যে এর মাধ্যমে আপনি অনুমান করতে পারেন যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু ভর করেছে। আজকাল দেখবেন আত্মীয় স্বজনরা অনেকে আপোষের তাবিজ করার জন্য অনেক কবিরাজের কাছে যায়, আছে না নেই? ওই কবিরাজগুলো জেনে না জেনে কুফুরি কালাম করে, শয়তানের আশ্রয় নেয়, শয়তানের সহযোগিতা কামনা করে, আপনার আপোষ করতে গিয়া, আপনার বিরুদ্ধে তাবিজ করতে গিয়া আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতেছে, আপনাকে কালো জাদু করতেছে, আপনি টেরও পাচ্ছেন না, কিছু খাওয়ায় দিচ্ছে, কিছু শোকায় দিচ্ছে, তাবিজ আপনার নালিশের নিচে রেখে দিচ্ছে, চিপা চাপা রেখে দিচ্ছে, বিভিন্ন রকমের আপনার সুই এটা সেটা রেখে দিচ্ছে, কবরে পুঁতে রাখা হচ্ছে, মানুষকে ধ্বংস করে শেষ করে দেওয়া হয়। আমাদের দেশে এগুলো প্রচন্ড রকমের বাড়া বেড়েছে। অতি সম্প্রতি দেখবেন ফেসবুক ইত্যাদিতে বিভিন্ন কমেন্টে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, দেখছেন নি? হেনি কেন, সারা দেশে আছে, শুধু ফেনি কেন, সব জায়গাতেই, ঢাকা শহরেও আছে, সব জায়গাতে আছে। এগুলো থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যার দোয়া কখনো ছাড়বেন, সব দোয়া পড়তে না পারেন অন্তত রক্ষা কবচ দোয়াগুলো পড়বেন, 3 কুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি, এগুলো কোনো অবস্থাতে ছাড়বেন, খবরদার, ঘরে ঘরে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নামাজরত অবস্থায় দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরানোর পূর্বে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কিনা, বা কি কি দোয়া পড়তে পারবো? ভাইরা আমার নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, অত্যন্ত আবেগঘন একটা দোয়া। আপনি নামাজের পুরো নামাজের ভিতরে মনোযোগ রাখতে পারেন বা না পারেন, এই দোয়াটা পড়ার সময় আপনার মনোযোগ আসা চাই। এটার অর্থের দিকে খেয়াল করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের প্রতি অনেক অবিচার করছি, অনেক জুলুম করেছি, অনেক গুনাহ পাপাচার করেছি, এমনকি এই যে নামাজ, পুরো নামাজ শেষ করলাম, মনোযোগ কতদিন চলে গেছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা। এরপরে কি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা, আল্লাহ পাপাচার সমূহ আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না, ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি রহম করেন, আপনি গফুর, ক্ষমাশীল, আপনি দয়ালু। এটা বলে এরপর আপনি সালাম ফিরালেন, মানে আল্লাহর কাছে মাপ চেয়ে ফিনিশিংটা অন্তত ভালো করলেন। এই জায়গাতে দোয়া কবুল হয়। নামাজের শেষ বৈঠকে কি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখিয়্যা মিনাদ দুআ ইমাশা, শেষ বৈঠকে দুরুদ, আত্মহেত দুরুদ পড়ার পর সে তার যে কোনো চাওয়া আল্লাহর কাছে নিবেদন করবে, অবশ্যই সেটা বর্ণিত কোরআন হাদিসে বর্ণিত দোয়া হতে হবে, এই জন্য এটা দোয়া কবুলের জায়গা। এখানে দোয়াই মাসুর বা হাদিস বর্ণিত দোয়া আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরা আরো একটা দোয়া পড়তেন প্রায়, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, আল্লাহ আমি জাহান্নাম থেকে এবং আযাব কবরের আযাব থেকে পানা চাই, ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে পানা চাই, ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। চারটা বিষয় থেকে পানা চাইতেন, জাহান্নাম, কবরের আযাব, জীবন মরণের ফিতনা এবং দাজ্জালের ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা বিশেষ করে পড়ার তৌফিক দান করুন। মুখস্থ করে নেবেন এবং পড়বেন শেষ বৈঠকে।